এবো দেখছো বড় ভাই বাক্সে ভাঙ্গা দিয়ে কোথায় যাইব কালকে গ্রামে সবাই আসবো আমার সামনে বাক্সটা খুলবো আচ্ছা শুনো তোমার একটা কথা কই আমার তো সন্দেহ লাগতেছে তারা বাক্সের ভিতর থেকে সোনা দানা বাইর করে নাই নাই তো আরে না আব্বা বলে গেছে 40 দিনের আগে যদি বাক্স খোলে তাহলে কিছু পাইবো না আর আমারে নিয়ে খুলতে কইছে আব্বা তো আমার অনেক ভালোবাসতো বুঝছ না শুনো ওই বাক্সের মধ্যে যদি স্বর্ণ পাও তাহলে ওই স্বর্ণ দিয়ে আমি গলার কানের এসব গয়না বানাবো বুঝছো বেশি বেশি গয়না বানায় দিব আমারে আরে বুঝো না কিছুর জন্য বাক্সের মধ্যে সোনা দানা আছে না টাকা আছে সেটা তো এখনো জানি না আগে বাক্সটা খোলা হোক তারপর দেখা যাক কি হয় ওমা স্বর্ণ না পেলে কি হইছে টাকা পাইলো তোমার আমারে গয়না বানায় দিতে হইব তথ্যটা কিন্তু আমি তোমারে দিছি এই তথ্য পাইছো দেখেই কিন্তু বাক্সের খবরটা পাইছো না হলে কিন্তু পাইতা না কতটা মনে থাকে জানো ওরে সোনার বউ রে আমার 10টা না 5টা না একটা মত দেব তার আমি সোনা দিব না তো কারে দেব আচ্ছা এখন আর সানগ্লাস পরা লাগবে আমি না তোমার তো পরাই দেখতে চাই কি ও পরে আবার বড় নেই এমন ফাইল লাগতেছে শুনো এই মধ্যে খালি সোনা দানা শুধু গয়না পরো সেই রকম না বুঝছো চলো এখন খাওয়া দাওয়া ঘুমাই আচ্ছা একটা কথা ওই আপনার ভাইয়ের ভাগটা কি পুরাটাই দেয়া লাগবে না দিলে হয় না 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 এটা করণ যাবে না আব্বা নিষেধ আছে আর আব্বা সম্পদ দুই ভাই তো পাবো মানুষ তোর পাইবো না তা ঠিক কিন্তু আমি চিন্তা করতেছিলাম আপনার ভাইয়ের বউয়ের কথা তার যেই অহংকার বাপারে বাবা দেমাগের চোটে তো এমনিতে মাটিতে পা পড়ে না তার সাপার ধার কাছ দিয়ে যাওয়া যায় না এইরকম ধার সাপায় এই সম্পদ পাওয়ার পর তো পাংখা গজাইব তার সাথে আরো পারা যাব না কথা ওর ভাগের সম্পদ ও নিয়ে যা খুশি তাই করুক ওইটা আমার বিষয় না আসলে আব্বা ভাইসে থাকতে আব্বার ঠিক মতো সেবা যত্ন করতে পারি নাই করা হয়ে ওঠে নাই আর কিন্তু আব্বা কত ভালো দেখছেন তা সারা জীবনের সব সম্পত্তি সে আপনার জন্য রাইখা গেছে বাইসা থাকতে তো তার একটু সম্মান করো নাই আর আব্বা মরে গেছে সম্পদ দিয়ে গেছে আর কত ভালো এই যে চান্স পাইলে খেলে আমার একটা খোঁজা দিয়ে কথা কন আমি কি একলা সম্মান করি নাই আপনার ছোট ভাইয়ের বউ সে কি করছে সে তো আমার সাথে আরো 10 গুণ বেশি অসম্মান করছে তার তো কিছু কর না আচ্ছা হইছে খাইতে দাও খাই দাও ঘুমাও সকালে মাছ বসা পাইব লোকজন নিয়ে বাক্স খুলতে হইব আচ্ছা দিতেছি খাইতে দিতেছি আজকে গ্রামের 10 জন এখানে উপস্থিত হয়েছে একটা বিশেষ কারণ কারণটা হইতেছে দালাল এবং আল্লালের বাপ মারা যাওয়ার পূর্বে একটা বাক্সে কিছু সম্পদ রাখতে গেছে তো এই সম্পদ দিয়ে দুই ভাইয়ের মধ্যে অনেকদিন যেমন দ্বন্দ্ব চলছে আজকে সবার সামনে সেই বাক্সটা খোলা হবে এবং সেখানে যে সম্পদ আছে তাদের দুই ভাইয়ের মধ্যে সমবণ্টন করে দেওয়া হবে জালাল এই বাক্সটা নিয়ে আসো বিসমিল্লাহ
तो पवित्र कुरान शरीफ মহাসম্পদ রেখে গেছে কুরআন শরীফ। এই সম্পদ ভাগ করে তোদের চলতে হবে, জীবনে সুখ শান্তি সব নিয়ে আসতে হবে। দলিল না, একটা চিঠি। তোদের জন্য এটাই বড় সম্পদ, মহাগ্রন্থ আল কুরআন। এর আলোকেই তোদের জীবন চলবে, তোদের ভবিষ্যৎ সুন্দর ও সুখময় হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি সত্য এবং ন্যায়ের পথে চলে, তাহলে প্রত্যেকটা মানুষের জীবন হবে সুন্দর ও সুখময়। আমার জীবদ্দশায় তোদের অনেকবার অনেকভাবে সুপথে আসার জন্য অনুরোধ করছি, চেষ্টা করছি, কিন্তু তোরা আসিস নি। এটাই তোদের শেষ সম্বল, আমারও শেষ সম্বল, যেটা দিয়ে তোরা আগামী দিনগুলো সুন্দর ভাবে চলতে পারবে। আশা করব তোরা দুই ভাই মিলেমিশে সুখে সংসার করবে। জালাল, হালাল, তোরা দুই ভাই তোর বাপের দেওয়া এই সম্পদের আলোকে সুন্দরভাবে জীবনযাপন কর, সঠিক পথে চল। দুই ভাই দ্বন্দ্ব ফ্যাসাদ যা আছে সব ভুলে যা, সুখে থাক। জি মাতবর্ষা, আব্বা বাইজা থাকতে আব্বার কোনো কথা আমরা শুনি না, আব্বার অনেক কষ্ট দিছি। এখন আব্বার রেখা যায় সম্পদ আর আব্বার যে উপদেশ, এটা আমরা সারা জীবন মাইনা চলার চেষ্টা করি। আমার আব্বার কথা মনে পড়ে যাইতেছে, আব্বা আমাদের জন্য এই সম্পদ রেখে গেছে। আব্বা সত্যি আমাদের ভালো করার জন্য কত কি রেখে গেছে, কত কি করেছে। আমি খুব ভুল করেছি, আমি বড় ভাইয়ের সাথে খুব বেয়াদবি করেছি। বড় ভাই, আমি খুব খারাপ কাজ করেছি, আমি খুব অন্যায় করেছি। আমার মাফ করে দিও বড় ভাই, আমি তোমার সাথে অন্যায় করেছি। তুমি আমার বড় ভাই না, তোমার বাপের মতো বড় ভাই হিসেবে যে সম্মান দেওয়ার কথা ছিল সেটা আমি পারি না, অন্যায় করেছি। ওর বাপ করে দাও ভাবি, আমারও তুমি মাফ করে দিও।